वेलकम टू इजी ट्यूटोरियल हेलेना भट्टाचार्य आज के सुंदर कुशन कवर कीभावे बनिए देखाबो। ये कुशन कवर बनाते ड्रॉइंग ए रकम होबे। ये कुशन कवर कपड़ लागबे 64 cm। प्रथमे 9.5 cm कपड़ पाशे रेखे देव, तारपरे एक एकटा स्कोयर 3 cm करे एक एकटा स्कोयर तैरी करब। एरकम भावे 45 स्कोयर नेब, 45 स्कोयर। तारपरे आबार 9.5 cm थेके जाबे, तारपर ऊपर दिके ताई 9.5 cm कपड़ रेखे तारपरे 45 स्कोयर तैरी करब। एक एकटा स्कोयारे माप होबे 3 cm, एक एकटा स्कोयारे माप होबे 3 cm। एरकम 45 स्कोयर तैरी करा पोरे प्रथमे एकटा स्कोयार के एरकम केटे देव, मार्क करे देव, तारपर एकटा ब्ल्যাঙ্ক রাখব, তারপর একটা মার্ক করব। এরকম ভাবে তিনটে পরপর নিয়ে তার নিচে আবার একটা ব্ল্যাঙ্ক রেখে আবার একটা স্কোয়ার, তারপর একটা ব্ল্যাঙ্ক, তারপর একটা স্কোয়ার, এরকম প্রথমে নখানা ঘরকে করে নেব। তারপরে আবার নটা ঘর মাঝে ফাঁকা রাখব, আবার নটা ঘরকে প্রথমে একটা স্কোয়ার, তারপর একটা ব্ল্যাঙ্ক, তারপর একটা স্কোয়ার, এরকম ভাবে করে নেব। তারপর আবার নখানা ঘর ফাঁকা রেখে আবার নখানা ঘরে এরকম ডিজাইন করব। এরকম ভাবে 45 যে স্কোয়ার করেছি এই রকম ভাবে ডিজাইনটা করে নিতে হবে। এই কুশন কভারটার মাপ হবে 14x14 ইঞ্চ। ড্রয়িংটা যদি আমরা সুন্দর করে করি তাহলে কুশন কভারটা ভালো হবে। ড্রয়িংটা আগে আমাকে ঠিক করে করতে হবে। ফ্রেন্ডস, কাপড়ের উপরে ড্রয়িংটা এরকম হবে, যেরকম আমি খাতাতে ড্রয়িং করেছি কাপড়ের উপরে একই রকম ড্রয়িং হবে। 64 cm কাপড় নিয়েছি, চারদিকে 9.5 cm কাপড় রেখে ড্রয়িংটা তৈরি হবে। 9.5 cm কাপড় রেখে ড্রয়িংটা তৈরি হবে। এক একটা স্কোয়ারের মাপ 3 cm, এক একটা স্কোয়ারের মাপ 3 cm, ব্ল্যাঙ্কস 3 cm, যেটা ক্রস দেওয়া আছে সেটাও 3 cm। 45 স্কোয়ার এক একটা লাইনে। প্রথমে একটা স্কোয়ারকে মার্ক করব, তারপর একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপর একটা মার্ক করব। এরকমভাবে তিনটে ঘর নিয়ে তারপর আবার তিনটে ছেড়ে আবার তিনটে রকম ঘর নিয়ে এরকমভাবে পুরো ড্রয়িংটা করব। যেরকম খাতাতে দেখানো হয়েছে, কপিতে যেরকম দেখানো হয়েছে ঠিক সেরকমভাবে। এবার সেলাইটা কীরকম করছি দেখুন। ফ্রেন্ডস, সেলাইটা কীরকম হবে এবার দেখাচ্ছি। প্রথমে এখান থেকে তুলব, তারপরে যেরকম পাশে যেতে হয় এই স্কোয়ারটাতে যাব, তারপরে এই স্কোয়ারটা এই কর্নারে, তারপরে এই কর্নারটা, তারপরে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসতে হবে। এই হয়ে গেল, তারপরে মাঝখানে এরকম হাত দিয়ে, আর ড্রয়িংটা সবসময় উল্টো দিকে হবে, এটা সোজা দিক, উল্টো দিকে ড্রয়িংটা হবে। পাপড়ি চারটে বের করে নিতে হবে, নিয়ে তারপরে গিটটাকে খুব সুন্দর করে দিতে হবে, তা না হলে গিট খুলে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। পুরো গিটের উপরে এই ডিজাইনটা থাকবে। একটা হয়ে গেল, পাশে নিয়ে এসে যেখান থেকে তুলেছিলাম সেখানে এনে
তারপরে এটাতে একটু নোক দিয়ে এরকম করে দিলে চারটে পাপড়ি ঠিক বেরিয়ে আসবে। চারটে পাপড়ি বেরিয়ে এলে পরে এরকমভাবে ধরে ভালো করে গিটটা দিতে হবে, কেন পুরো গিটের উপরে ডিজাইনটা থাকবে। এরপরে এটা হবে, তারপরে এটা, এই চারটে হয়ে গেলে পরে আবার তিনটে ঘর বাদ দিয়ে এই চারটে হবে, তারপরে আবার তিনটে ঘর বাদ দিয়ে আবার এইটা, এরকমভাবে হবে। চারটে সেলাই করা হয়ে গেল, এবার এই পাশের ছকটাতে আবার এরকম চারটে করব, এরকম সেম এক দুই তিন চার আবার এই চারটে করব। তারপরে আবার এই ছকটাকে নখানা ঘরের ছকটাকে ছেড়ে দিয়ে আবার এই পাশেরটা করব, এরকমভাবে পুরো ড্রয়িংটাকে সেলাই করতে হবে। হয়ে গেল এবার পুরোটা, এটা সেলাইয়ের প্রথম ধাপটা হলো। সেলাইয়ের প্রথম ধাপটা এরকম হলো, এরপরে এরপরে কোনাগুলোকে এই যে চারটে করে পাপড়ি সেলাই করেছি এই কোনাটাকে সেলাই করব, এটাকে সেলাই করব, এটা করব, এটা করব, তারপরে উল্টো দিকে এটাকে টেনে বার করে দেবো এরকম, তাহলে সুন্দর ফুলটা ছড়িয়ে যাবে। এরকমভাবে পুরোটা সেলাই করে দেবো কোনাগুলো। কোনা সেলাই করার পরে এরকম দেখতে হলো, এরপরে আবার এইটা করবো, তারপরের ফুলটা করবো। এরকমভাবে পুরোটা এবার শেষে এই ঘরটা সেলাই করে দিচ্ছি। পেছন দিকটা এরকম দেখতে হলো, সামনের দিকটা এরকম, এই জয়েন্টগুলোকে এই যে এরকম টেনে টেনে খুলে দিতে হবে, এরকম টেনে টেনে, তাহলেই ফুলটা হয়ে যাবে। পাপড়িগুলো এরকম
এরকম হয়ে গেল। এবার এগুলোকে এরকম ভাবে মেরে দিতে হবে। এবার এই পাশটা তারপরে এই পাশটা চারদিক এভাবে সেলাই করে নেব, এখানটা এরকম ভাবে চারদিক এইভাবে সেলাই করে নেব। শেষে এইটা সেলাই বাকি ছিল এটা করে দিলাম, চারদিক সেলাই করার পরে এরকম দেখতে হলো। এবার উল্টো দিকে একটা কাপড়, উল্টো দিকে একটা কাপড় দেবো, তা নাহলে কুশন এরকম পরাতে গেলে এখানে হাতে লেগে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য উল্টো দিকে একটা কাপড় দিয়ে দেবো, এরকমভাবে কাপড় দিয়ে ঢেকে দেবো। এবার মেশিনে সেলাই করব। এটাতে আমি চেন লাগাবো না, সবসময় ম্যাচিং চেন পাওয়া যায় না, সেই জন্য চেন ছাড়াই করব। আমি সব কুশনেতে চেন লাগাই, সবসময় ম্যাচিং চেন পাওয়া যায় না, সেই জন্য এই কুশনটাতে আমি চেন দেব না। চেন না দেওয়ার জন্যে আমাকে কাপড়টা একটু বড় নিতে হবে। একটা কাপড় নিলাম, তার উপরে আর একটা কাপড় এরকম নিয়ে নেব উল্টো করে। চেনের বদলে এই কাপড়টাকে একটু বড় করে দিতে হবে, সবসময় ম্যাচিং চেন পাওয়াও যায় না, সেই জন্যে। এবার চারিদিক সেলাই করে দেবো। এবার চারিদিক সেলাই করে দেবো। কোনা কেটে দেবো, তাহলে মুখটা ভালো উঠবে। হয়ে গেল আমাদের কুশন, খুব অল্প সময়ে এবং ডিজাইনটাও খুব সুন্দর দেখতে। আপনারা বাড়িতে বানাবেন, সব কুশনে আমি চেন দিই, এটাতে আমি চেন দিলাম না, সবসময় ম্যাচিং চেন পাওয়া যায় না। এখানে কাপড়টা যদি আমি একটু বড় দিয়ে দিই তাহলে
কোনো অসুবিধে নেই, কুশন বেরিয়ে পড়বে না। ফ্রেন্ডস, এই সুন্দর ডিজাইনের কুশন কভারটি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন ভিডিও দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের জন্যে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।